নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যানস। আজকে আরও একটা ব্র্যান্ড নিউ নার্সারি আপনাদের সামনে তুলে ধরব। তো এটা সাউথ কলকাতার একটা নার্সারি। তো এটা হলো সাউথ কলকাতার রবীন্দ্র সরোবর যে লেক আছে সেখানে অবস্থিত। এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি, বন দফতরের, যেটা যোধপুর পার্ক নার্সারিটা যেরকম, এটাও ঠিক সেরকমই। তো এটা যেরকমটি দেখলেন লায়ন্স ক্লাবের ঠিক উল্টো দিকে, আর এদিকে হলো বিবেকানন্দ পার্ক সাউদার্ন এভিনিউর উপরে একেবারে। তো চলুন ভেতরে গিয়ে দেখি কী কী গাছ আছে এই মুহূর্তে, আর দাম সম্পর্কেও একটু আইডিয়া নেব, যদিও ওনারা দাম লিখেই রেখেছেন, তো কোনো অসুবিধা নেই। তো জবা দিয়ে স্টার্ট করলাম। এখানে পুনে ভ্যারাইটি জবা আছে, পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটি। তো জবাগুলো 100 টাকা করে ওনারা চার্জ করছেন। তো জবাগুলো মোটামুটি বেশ ভালোই আছে কালেকশন, খুব বেশি কালার দেখলাম না, কিন্তু গাছের হেলথ ভালো আছে, আর গাছের সাইজ অনুযায়ী 100 টাকা মোটামুটি ঠিকই আছে কলকাতার মধ্যে বাড়ির সামনে একেবারে। তো যে কটা কালার আছে সে কটা আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। দেখুন এখানে 4 থেকে 5টা কালার ফুটে আছে এবং কিছু কিছু কড়ি আছে, তা সেটা এই মুহূর্তে দেখাতে পারলাম না, কিন্তু যেগুলো দেখানো যাচ্ছে সেগুলো দেখিয়ে দিলাম। এই হলো জবা মোটামুটি। এবার দেখুন এখানে রঙ্গন আছে, এগুলো চাইনিজ রঙ্গন, মিনিয়েচার ভ্যারাইটি যেটা। তো এখানে রঙ্গনের কিন্তু বেশ ভালো কালেকশন আছে, আর রঙ্গন গাছগুলো বেশ ভালো, ছোট বড় দু রকমই আছে। আর এখানে হলো প্যান্টাস, রঙ্গনটা আরও একবার দেখাবো, ওইদিকেও আরও কিছু আছে। প্যান্টাসেরও 3টে কালার আছে, 50 টাকা করে যেমনটি দেখলেন। আর এখানে কিন্তু আপনারা নীল জবা পেয়ে যাবেন, নীল জবা কিন্তু 50 টাকা করে ওনারা দাম রেখেছেন। তো নীল জবার কিন্তু বেশ মিডিয়াম সাইজের গাছ আছে, বেশ সুন্দর, আর ফুটেও আছে দেখতে পাচ্ছেন। আর টেকোমা দু রকমই আছে, নর্মালটা আছে, হাইব্রিডটাও আছে। আর মাঝখানে স্থলপদ্মটা দেখিয়ে দিই, 70 টাকা করে স্থলপদ্ম। আর ক্রসেন্ডা 50 টাকা করে, কিন্তু ক্রসেন্ডার হেলথ খুবই খারাপ দেখেই বুঝতে পাচ্ছেন। ফুরুষ 50 টাকা করে আছে, বিভিন্ন কালারের, ফুটে নেই এই মুহূর্তে, কিন্তু 50 টাকা করে ফুরুষ 4 ইঞ্চি গ্রো ব্যাগে। আর যেটা বলছিলাম, টেকোমার দু রকম ভ্যারাইটি আছে, 120 টাকাটা হলো হাইব্রিডটা, যেটা এই ঝাঁকড়াটা যেটা ছোট হলুদ কালারের হয়। আর এখানে অ্যারেলিয়া 50 টাকা করে, কিন্তু অ্যারেলিয়ারও হেলথ খুব একটা ভালো নেই, ভেতরে গিয়ে দেখছি আরও কিছু আছে কি না। অ্যালামান্ডা নর্মাল যে কালারগুলো হয় সেটা 50 টাকা করে পাওয়া যাচ্ছে। তো যেরকমটি বলছিলাম, কিছু কিছু গাছের হেলথ খুবই ভালো দেখছি, কিন্তু আবার অনেক গাছই আছে যে তার হেলথ খুবই ভালো না। তো আপনারা একটু বুঝে কিনবেন, দাম তো ফিক্সডই আছে, দাম নিয়ে কোনো অসুবিধা নেই। আর রঙ্গনগুলো আরও কিছু কালার দেখিয়ে দিই, রঙ্গন মোটামুটি সব রকম কালারই পেয়ে যাবেন আপনারা। তো যেরকমটি দেখাচ্ছি মোটামুটি সব কালারই রঙ্গন অ্যাভেলেবেল আছে। আর এখানে টেকোমার যে গৌরী চৌরি যে হলুদ হলুদ কালারের ফুলটা হয় সেটা 60 টাকা করে দেখলেন। আর বোগনবেলিয়াও কিছু কালেকশন আছে, 120 টাকা করে। তো দাম মোটামুটি ঠিকই আছে এখনও পর্যন্ত, পাটুলি বা আশেপাশে যে সাউথ কলকাতার নার্সারিগুলো যেরকম দাম থাকে, তো এটাও মোটামুটি ওরকমই রিজনেবল রেটে আপনারা পেয়ে যাবেন। যদি এটা স্পাইটের লেখা, কিন্তু ওটা কিন্তু প্যান্ডেনাস ছিল। আর এই হলো কাঠচাপার কালেকশন, কাঠচাপাগুলো 80 টাকা করে ওনারা রেখেছেন, কালার বোঝা যাবে না, কাটিং থেকে তৈরি। আর এই হলো রঙ্গন বা মধুমালতি 70 টাকা করে। আর এটা হলো পার্পেল টগর বা নীল টগর যেটা বলে আর কি, নীল টগরে কিন্তু হেলথ খুব ভালো, ঝাঁকড়া গাছ আছে। আর আমাদের প্রিয় দত্তপ্রিয়া 80 টাকা করে, দত্তপ্রিয়াও কিন্তু বড় বড় গাছ, বেশ ভালো হেলথ। আর সবচেয়ে এটা ভালো হলো লেবু গাছগুলো, লেবু গাছের বেশ ভালো কালেকশন আছে, আর প্রত্যেক কটা গাছে প্রচুর লেবু ধরে আছে। তো লেবু যদি আপনারা কেউ কালেক্ট করতে চান, এখান দিয়ে চাইলে কালেক্ট করতে পারেন। লেবু গাছের দাম 110 টাকা করে। তো লেবু গাছগুলো কিন্তু প্রচুর ফলন আছে এই মুহূর্তে। আর এটা হলো ব্লু ডেস, খুব একটা হেলথ ভালো না, কিন্তু মোটের উপর ঠিক আছে, 60 টাকা করে। কোলিয়াস 80 টাকা, কোলিয়াস কিন্তু পশ্চিমবঙ্গ যে বন দফতরের আন্ডারে যে যোধপুর পার্ক নার্সারি আছে সেখানে কিন্তু প্রচুর অনেক বেশি কোলিয়াসের কালেকশন আছে, ওখান থেকে কালেক্ট করতে পারেন। আর কারি পাতা মাঝখানে চলে গেল। আর এই হলো বেল অর জুই 50 টাকা করে। তো বেল জুই 50 টাকা করে ঠিক আছে, বেল জুইয়ের রেট এরকমই হয় তো কলকাতার মধ্যে। আর অ্যাডিনিয়াম দেখুন, অ্যাডিনিয়ামে 2টো ফুল ফুটে আছে, কিন্তু গাছগুলো খুব একটা ভালো না, লম্বা টাইপের, আর দাম তো খুবই বেশি,
320 টাকা করে এই সাইজের গাছ অনেকটাই বেশি আমার মনে হলো, আর গাছের হেলথ অনুযায়ী তো অনেকটাই বেশি। তার থেকে দেশি এই ভ্যারাইটিগুলো 80 টাকা করে, তাও ঠিক আছে, আপনি চাইলে বাড়িতে গ্রাফটিং করে নিতে পারেন। আর অপরাজিতা 80 টাকা করে, দুটো কালারে আছে। আর স্নেক প্ল্যান্টের কিন্তু খুব ভালো কালেকশন আছে, দেখুন এটা ডোয়ার্ফ স্নেক, তো ভ্যারিগেটেডটা তো 100 টাকা করে। আর সিজিনিয়ামও কিন্তু 60 টাকা করে পাচ্ছেন, সিজিনিয়ামের কিন্তু বড় গাছে বেশ ভালো দাম হয়, তো আপনারা এখান থেকে কালেক্ট করে বাড়িতে বড় করতে পারেন। আর এই হলো ব্যাম্বু মাটিতে পোতা 80 টাকা করে, ভ্যারিগেটেড পাতা। আর অ্যাগ্লোনিমার কিছু কালেকশন আছে এখানে, অ্যাগ্লোনিমার ডাইফেনবেগিয়া, তো আমি যা দেখলাম মোটামুটি পাতা বাহারের কালেকশনটা বেশি ভালো এখানে। মার্বেল কুইন মানি প্ল্যান্ট এটা, তো মোটামুটি হেলথ, কিন্তু ওইদিকে কিছু পাতাবাহার আছে খুবই ভালো কালেকশন। এ দেখুন ব্রোকেন হার্ট 60 টাকা করে, কিন্তু একদমই হেলথ ভালো না। অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট মোটের উপর বেশ ভালো, এটা তো ক্যালাথিয়া কিন্তু ওনারা অন্য একটা নাম লিখে রেখেছেন। অ্যাগ্লোনিমা আরও কিছু ভ্যারাইটি আছে এখানে। রাবার প্ল্যান্ট আছে বেশ সুন্দর, রাবার প্ল্যান্টগুলো 120 টাকা করে দাম। রাবার প্ল্যান্ট খুব ভালো কালেকশন আছে, মানে হেলথ ওয়াইজ আমি বলছি। আর বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং দেখুন এখানে, বেবি সানরোজও আছে হ্যাঙ্গিংয়ে, তো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন পাম, ওই তাল পাম যেটা বলে আর কি, তো এটাও বেশ ভালো কালেকশন আছে 100 টাকা করে। আর শেফ্রেলা 50 টাকা করে, খুবই ভালো, বেশ কম দামের মধ্যে শেফ্রেলা পাওয়া যাচ্ছে। আর ক্রিসমাস ক্যাকটা, সরি এক্সমাস ট্রিসটা কিন্তু 250 টাকা করে, এটাও কিন্তু বেশ ভালো, ক্রিসমাস ট্রিটাও 250 টাকা করে। দামটা একটু বেশি লাগছে আমার, কিন্তু গাছগুলো বেশ বড় সাইজেরই আছে। ম্যাঙ্গিয়াম গাছ 80 টাকা করে, এটা থেকে আমার কোনো আইডিয়া নেই, তো যাদের আইডিয়া আছে তারা কমেন্ট করতে পারেন। এটা শেফ্রেলা গাছ আরও কিছু দেখিয়ে দিলাম, তো শেফ্রেলা কালেকশনটা বেশ ভালো আছে। আর এখানে ড্রেসিনার কিছু দুরকম ভ্যারাইটি আছে, ড্রেসিনাগুলো বেশ ভালো। যেটা বলছিলাম আর কি, যে পাতাবারের কালেকশনটা কিন্তু বেশি ভালো, কিছু কিছু বাদ দিলে, মানে যেগুলো হেলথটা ভালো নেই এই মুহূর্তে, তাছাড়া ম্যাক্সিমামটা কিন্তু পাতাবারে খুব ভালো হেলথ। ফান দেখুন 100 টাকা করে, আর পাশে ফিলোডেন্ডন ছিল। আর এখানে হলো জানাডু 70 টাকা করে, তো দেখুন গাছগুলো বেশ ফ্রেশ আছে মোটামুটি। ওনারা সকালে এখনও জল দেননি, তাও সে দিক থেকে দেখতে গেলেও কিন্তু ভালো হেলথ আছে। অ্যালোভেরা 60 টাকা করে পাওয়া যাচ্ছে নর্মাল ভ্যারাইটিটা, আর জেট প্ল্যান্ট 60 টাকা করে পাওয়া যাচ্ছে। তো জেট প্ল্যান্ট এই সাইজের গাছ মোটামুটি 30 থেকে 40 টাকা হওয়া উচিত, কিন্তু ওনারা 60 টাকা করে রেখেছেন। আর পিস লিলি খুব একটা ভালো নেই, পিস লিলি 100 টাকা করে দাম রেখেছেন, কিন্তু হেলথ ওয়াইজ আপনাকে বেছে নিতে হবে, মানে হয়তো 3-4টে গাছ ভালো আছে, তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে। মানি প্ল্যান্ট 100 টাকা করে, মস্টিক দেওয়া রেডি গাছ আছে, মানি প্ল্যান্ট কালেক্ট করতে পারেন। এখানে লেমন গ্রাসও আছে, আর ওখানে দেখুন স্নেক প্ল্যান্টে আরও বড়ো ভ্যারাইটিটা আছে, পরে দেখাচ্ছি। ভিক্টোরিয়া খুব ভালো ভালো গাছ আছে, বেশ ভালো হেলথ, 120 টাকা যেরকমটি দেখছেন। জিজি প্ল্যান্ট আছে দু রকম ভ্যারাইটিতে, গ্রিন আর ব্ল্যাকটা, গ্রিনটা 250 টাকা করে, আর ব্ল্যাকটা একটু দাম বেশি হয়, কিন্তু হেলথ ওয়াইজ কিন্তু আপনাকে একটু বেছে নিতে হবে। ব্ল্যাকটা দেখুন 360 টাকা করে, কিন্তু হেলথ যে খুব ভালো সেটা বলবো না, দেখতেই পাচ্ছেন, তো আপনি বেছে নেবেন। যে যেগুলো বলে দিচ্ছি হেলথগুলো খুব একটা ভালো না। এখানে এরিকা পাম আছে 120 টাকা করে, এরিকা পাম বেশ বড় বড় গাছ আছে 6 ইঞ্চি গ্রো ব্যাগে, তো এরিকা পাম এখানে পেয়ে যাবেন। আর এখানে জানাডু আরও কিছু আছে বড় পটে, আগেরটা যেটা দেখিয়েছিলাম ওটা গ্রো ব্যাগে আছে, এখানে রেডি গাছ আছে 8 ইঞ্চি পটে। আর এখানে অ্যাগ্লোনিমা ডিফেনবেগিয়া 120 টাকা করে, সাইজ হিসাবে কিন্তু বেশ বড় বড় গাছ ডিফেনবেগিয়া, 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে ডিফেনবেগিয়া, দেখুন বড় বড় গাছ আর বেশ ফ্রেশ আছে। আর এইদিকে দেখি কী কী আছে, এইদিকে স্নেক প্ল্যান্ট যেটা বলছিলাম এটা বড় স্নেকটা, এর আগে ডোয়ার্ফ স্নেকটা দেখিয়েছিলাম, বড় স্নেকটা হলো 120 টাকা করে। তার পাশে আছে সং অফ ইন্ডিয়া, সং অফ ইন্ডিয়াও ভালো গাছ আছে, হেলদি গাছ 70 টাকা করে, যদিও দামটা একটু বেশি মনে হচ্ছে আমার সং অফ ইন্ডিয়া হিসাবে। আর এখানে বোধহয় এটা অ্যাগ্লোনিমার কিছু ভ্যারাইটি, আর ড্রেসিনার আরও কিছু কালেকশন 70 টাকা করে পাওয়া যাচ্ছে ড্রেসিনা। তো যারা পাতাবাহার পছন্দ করেন তারা একবার ভিজিট করতে পারেন, আশা করি পছন্দ হবে।
আর একটু বেছে নিলে খুব একটা অসুবিধা হবে না। 70 টাকা করে ড্রেসিনা, রেড ড্রেসিনা। আর পাশে মিনি কামিনি দেখতে পাচ্ছেন, বা টেবিল কামিনি যেটাকে বলে আর কি, 90 টাকা করে টেবিল কামিনির। আর ড্রেসিনা তো আগে দেখালামই, আরও কিছু ড্রেসিনার কালেকশন দেখুন। আর এই হলো ল্যালা মাজনু, এটার পাতার নিচটা লাল কালারে হয়, তো 60 টাকা করে। আর এখানে হলো চাইনিজ বট যেটাকে আর কি বলে, তো 80 টাকা করে চাইনিজ ব্যানিয়ান ট্রি। এটার অনেকে বনসাই তৈরি করেন, তো যারা পছন্দ করেন তারা নিতে পারে। আর টগর আছে কিছু, সিঙ্গেল পেটেলের টগরটা খুব ভালো চাই সেটা বলবো না, কিন্তু আছে। ক্রোটনের কিন্তু খুব ভালো কালেকশন আছে, বিভিন্ন কালারে আছে, বিভিন্ন শেপে, তো 100 টাকা করে ক্রোটন। ভ্যারিগেটেড পাতা, তো ক্রোটনের কালেকশন কিন্তু এখান থেকে করতে পারেন, ক্রোটনটা কিন্তু খুবই ভালো আছে, 100 টাকা করে। বড় বড় গাছ, একদমই ছোট গাছ না, বেশ মিডিয়াম থেকে বড় বড় গাছে। মনস্টেরা 200 টাকা, কিন্তু হেলথ হিসাবে খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছেন 200 টাকা করে মনস্টেরা রেখেছেন ওরা। আর ওদিকে আর বোধ হয় আরও কিছু গাছ আছে। এখানে চাইনিজ টগর 60 টাকা করে, কিন্তু একদমই ভালো হেলথ না। রোজেরও খুব ভালো হেলথ না, 150 টাকা করে। বড় গাছ বলে হয়তো দাম 150 টাকা রেখেছে, কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থানে নেই। অ্যারেলিয়া 80 টাকা করে, 80 টাকা করে অ্যারেলিয়া। দুরকম ভ্যারাইটি আছে। জারবেরা 100 টাকা করে রেখেছে, বড় গাছ জারবেরা, যদিও ম্যাচিওর গাছ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু গাছের অবস্থা খুব একটা ভালো না, বেছে নেবেন যারা পছন্দ করেন জারবেরা। করবি আছে, করবি 60 টাকা করে আছে, করবির কিন্তু ঠিক আছে, করবি নিতে পারেন এখান থেকে 60-70 টাকা করে। কালারগুলো বেশ ভালোই আছে, এটা লাল কালারেরটা, করবিটা এখান থেকে কালেক্ট করতে পারেন। আর ওদিকে দেখি আর কি আছে, থুজা ঝাউ আছে, থুজা ঝাউ 100 টাকা করে, গ্রো ব্যাগের মধ্যে আছে, কিছু পটের মধ্যেও আছে, ওটার হয়তো একটু বেশি দামও হতে পারে, পটটা আছে যেহেতু। আর এখানে ক্রিসমাস ট্রি তো আগেও দেখিয়েছি। আর এখানে তালপাম, তালপাম ওদিকে দেখেছিলাম গ্রো ব্যাগে, এখানে 100 টাকা করে 8 ইঞ্চি পটে, রেডি গাছ। র্যাপিস পাম 150 টাকা করে, এখানে বড় বড় গাছ, 8 ইঞ্চি পটের গাছ এগুলো, তাই দামটা একটু বেশি। আর চাইনিজ রঙ্গন 80 টাকা করে, বড় গাছ, প্রথমে যেটা দেখেছিলাম সেটা গ্রো ব্যাগে ছোট গাছ, 50 টাকা করে, এখানে 80 টাকা, 8 ইঞ্চি পটের মধ্যে আছে, তো বেশ ভালো। দেবদারি 60 টাকা করে গাছ, এটা আমি আমার বাড়িতে একটা এনেছিলাম এর আগে যোধপুর পার্ক নার্সারি থেকে, এখনও পর্যন্ত ফুল হয়নি। আর লিপস্টিক অ্যাক্লোনিমা দেখা থাকলো, এটা কিন্তু লিপস্টিক অ্যাক্লোনিমা না, 250 টাকা করে লিপস্টিক অ্যাক্লোনিমা। নর্মালি লিপস্টিক অ্যাক্লোনিমা কিন্তু 150 টাকা করে পাওয়া যায়, এটা ক্যালেডিয়ামে কিছু কালেকশন। আর এখানে সিঙ্গোনিয়াম 60 টাকা করে, গন্ধরাজ গাছ খুব ভালো আছে হেলথ ওয়াইজ, 50 টাকা করে গন্ধরাজ এখান থেকে কালেক্ট করতে পারেন। আর মানি প্ল্যান্টের আরও একটা ভ্যারিগেটেড, যদিও মার্বেল কুইন লেখা আছে, আর একটা ভ্যারিগেটেড পাতা। আর অ্যারেলিয়া 50 টাকা করে, অ্যারেলিয়া দেখুন একটু শুকিয়ে গেছে জলের অভাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, আশা করি একটা নতুন নার্সারির সন্ধান দিতে পারলাম। সবাই ভালো থাকবেন, সবুজে থাকবেন।